সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে এসেছি এখানে আমাদের এলাকার আজকের এই নির্বাচনের দিনের বিশেষ এক আলোচনা সভায়। আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত বিএনপি মহাসভাপতি মিস্টার কাশেম হাওলাদার। আমরা ওনার সাথে কথা বলছি। আপনি আজকে এখানে এসে আপনার কেমন লাগছে? আজকে এসে আমার খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই আসবো। আমাদের সাথে আরও আছেন আমাদের এই সমাজের অস্ত্র এলাকার জনদরদী নেতা স্যার। আপনার নামটা বলতেন স্যার? আমার নাম হচ্ছে ফয়েজ। আচ্ছা আচ্ছা, ও জি, আমার মনে পড়েছে ফয়েজ চাকরদার। উনি তো আপনারা সবাই চিনতে পারছেন, উনি আমাদের সম্মানিত দেশের ক্ষমতা দল ক্ষমতাধর লোক। ঠিক আছে, আপনাকে মানুষ চিনে নিতে আরো আছেন। আপনাকে যদি চেনা যায় সমাজের বিশিষ্ট উদ্যোগপতি মিস্টার মাহমুদ খাত। ঠিক আছে, বলেন আপনার সম্পর্কে। আরো আছেন আমাদের সাথে দেশ ও জাতির কাকর হিসেবে পরিচিত, আপনারা সবাই জানেন জাতীয় পার্টি সম্মানিত কামাল সাহেব। কামাল সাহেব, বলেন আপনি কিছু বলেন আজকের সবাই এসে। আজকের নির্বাচনের ফল নিয়ে আপনি কি আশা করছেন? আজকের নির্বাচন সম্পর্কে আমার মতামত কি, আজকের নির্বাচন এটা হচ্ছে না, কারণ কেন আমাদের নেতা কর্মীদেরকে কেন্দ্র যুক্ত দিচ্ছে না, পিটাপিটি করতেছে। আচ্ছা, তারপরে মানে সম্পূর্ণ আওয়ামী লীগের জোরজোলে মোড়াবাস্ত্র নিয়ে পুলিশ প্রশাসন নিয়ে ওরা মানে কেন্দ্র দখল করে রাখছে, আমাদের নেতা কর্মীদেরকে ঢুকতে দিচ্ছে না, বিভিন্ন হামলা সম্পূর্ণ ওদের একটা। আপনাদের নির্বাচনের কি সমস্যা হচ্ছে? আমরা তো দেখতেছি যে সুস্থ নির্ভরভাবে আমরা একটু একটু থামতে চাই। আমরা একটু আমাদের মাঝে এসেছেন সম্মানিত কাঙ্গাল পার্টির সদস্য মিস্টার মুসা ভাইয়া। আমি জানতে চাই, কেমন আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আমি জানতে চাই আজকের এই নির্বাচনে আপনি নির্বাচন তো দেখেছেন, সুস্থ হয়েছে কি না মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে? সুস্থ হয় না, এলাকা একবারে। আচ্ছা কোন কাজ করতে হচ্ছে না, ইয়ে করতেছে না, মানে সম্পূর্ণ ওরা অস্ত্র নিয়ে ঘুরতেছে আমাদের নেতা কর্মীদের। আপনি কি বলতে চাচ্ছেন? এক মিনিট, হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন? না, ও যা বলছে ঠিক আছে, একের যে বৃদ্ধ লোক গুলো কিনা করেছে তাদের ভোগান্তি ভুগছে, তিনজনকে জড়ো করে লাথি দিয়ে গাঙ্গো ফালাই দিছে। হ্যাঁ, এটার কোনো কথাবার্তা এখানে কোনো নেই স্যার। স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম লাথি দিয়ে গাঙ্গো ফালাই দিছে, হোয়াট ইজ দিস স্যার, হোয়াট ইজ গাঙ্গো? মানে ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, আপনারা যে লোকগুলো আপনাদের লোকগুলোকে মারামারি হচ্ছে, মারামারি পছন্দ করি না আমাদের এই টিভি অনুষ্ঠান, মারামারি পছন্দ করে না, খুবই শান্ত শিষ্ট ভদ্র টিভি আমাদের। আপনারা মারবেন কেন?
আমি একবার কাছে আজকে টকশোতে আমি আসব আপনি আপনি আদব আপনি তো আমি আমি লিখ কেন যদি যাই দি আদব আমি যদি যাই এ আসবে তাহলে আমি আসতাম কারণ জীবন কাকু আমি সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ একটু বসুন না 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 মানে আমি আদব আর আমি বলে দি আদব ওনার মুখের কথা কি করি না এর জন্য ওনার মুখের কথা ওনার কিছু করতে আমরা সবাই শুনেছি আমাদের স্টুডিও থেকে শোনা গিয়েছে কিছু বলতে চাই যে আমার কথা হচ্ছে আজকে যে আপনারা যে সুস্থ তাহলে এই যে আপনাদের বাবার মতো বয়সী বৃদ্ধ লোকেরা আজকে ভর্তি করেছে তাহলে ওনাদেরকে আমার সামনে আজকে তিন দিন লোকেরা কেন দাদি দিয়ে খালো খালাই দেওয়া হয়েছে আমি আমাদের আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কখনো এই ধরনের নোংরা রাজনীতি করে না আজকে আসছে না আজকে আমার কথা শুনো আমরা আমরা দেখতেছি আমরা এখানে তোগুলো লাগে কাজ করতে মাইনো আমরা তোগুলো লাগে কাজ করতে মাইনো আমরা যে জন্য আইছি আপনারা জানেন নি যে ঠান্ডাকাল সেনাবাহিনী জানেন না তো আপনারা ওই মুরগি পাতিলে কোন শীতকালে দিন মানে আপনারা ভুরকে দিন এইভাবে হানি দাও সুবেশন বিস্কুটের মত নুডেশন দাও সুবেশন তাহলে আপনারা আপনারা গুলো রান্না করে সুবেশন আঙ্গো কইতা খাতা বালিশ না এডিং রান্না আঙ্গো কইতা আর আপনারা গুলো সম্পূর্ণ রান্না করে উঠে যায় আপনারা রান্না লোক তাহলে আজকে থেকে সামনে কাশ্মীর থেকে আসুন হে সম্পূর্ণ আপনার লোক আমার লোক আপনার লোক আমার 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 প্রশ্ন আছে এখানে যে দেশে কি গণতন্ত্র নেই গণতন্ত্র অবশ্যই আছে আমাদের জননেত্রী শাসন নেই আপনার লোক উনি বলতেছে ওনার লোক দুই পক্ষেরই লোক আছে এখানে ভালো মন্দ আছে তবে যেগুলা ভালো তাদেরকে কেন্দ্রের ভিতরে ঢুকতে দেয় আমাদেরকে কেন্দ্রে ঢুকতে আপনি বলছেন যে ভোট দেওয়া লাগবে না খেদার চলে একটা কথার কথা বলছে আমার প্রশ্ন স্যার আমার এই টকশো তো স্যার পিছনের কাপড় উড়াই কথা কেন না স্যার স্যার আমার টকশো চলতো না স্যার খাই বলে তাদের কি দাম নাই
আমি কিছু বলতে চাই, আপনারা জন আপনারা একটু চুপ করবেন, আমি হাঁপিয়ে গিয়েছি, কুখ্যাত কথাবার্তা আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি কিছু বলতে চাই। আজকে যে নির্বাচনটা হয়েছে এটা আমাদের সাথে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো তারা যে সমস্ত কাজ ব্যবহার করছে যে সমস্ত কাজ ব্যবহার কিন্তু মানুষে মানুষের কথা না। আচ্ছা, কারা করে স্যার? এগুলো কুকুর বিড়াল গরু ছাগলের কথা আসার ব্যবহার, ঠিক আছে? বিশ্বকবি স্যার, দূর দূরের মানুষ বলে যে আমাদের এ নিয়ে বলছে না আওয়ামী লীগের কাজ। আমি ঠিক বুঝলাম, আওয়ামী লীগ কেন এরকম করবে? তারা একটা সুস্থ সবল আমার অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর ভদ্রলোকদের নিয়ে আসলাম, আমি কিন্তু বুঝতে পারলাম জাতি এদের কাছ থেকে কি, সমাজ কি পাবে এনাদের কাছ থেকে। আমি এই যে সবার আলোচনায় দেখলেন, আপনারাও দেখলেন দর্শক, আসলে আমাদের সমাজ কি পাবে এরকম নেতা আমাদের ঘরে ঘরে। ও মাই গড, লাতি ইস্তেক দিতে যা তানি, হ্যাঁ লাতি ইস্তেক দিতে নি, লাতি ইস্তেক দিতে নি, তানি আইগুলো কি বলছেন? না পুচিকে দেখেন ছাত্র লীগের পোলা পায় না কলেজ থেকে, ওই ওই কুতু 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 হ্যাঁ আছে কেন তো তো না, আর আমাদের আমাদের হলাইন আমরা কাজ করছি না, আমাদের মানে কাজ হেতে কাইলে যেতে হেতে কাইলে যেতে একবার একবার কেন্দ্র গেছে। আর আমি আমরা তো কেন থেকে বাইরে করে দেন, আমরা গাছুন দিয়ে হাসতা লাগাইতে ফেরা বি গেছে আমাদের এখানে বন্ধ করে দিব, এইগুলো ভালোমানের কাজ নয়, ভালোমানের কাজ নয়। আপনারা কেউ মিথ্যা টক শো শুনছেন না, সাজেন আবার বিপদে পড়ে যাবেন কি, মাথা নষ্ট হয়ে যাবে কি, হাগলে যাবেন কি, সাবধান, হুঁশিয়ার। তো নাম্বার গেছে।